আলিপুরদুয়ার জেলার হেমন্টনগঞ্জের পাঁচমোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো সাতটি দোকান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত সাতটি দোকান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার হেমন্টনগঞ্জ পাঁচমোড় এলাকায়। শনিবার রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সাতটি দোকান। ঘটনাস্থলে হেমন্টনগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়। রাত প্রায় একটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এলাকার একটি লটারি দোকান, হোটেল, সাইকেল দোকান, মুদি দোকান, পান দোকান, স্টেশনারি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি এখনো। কি ঘটনা হলো একটু ঘটনা যে কি করে হলো আমিও তো ঠিক জানি না। দোকান টোকান বন্ধ করে বাড়িতে গেছি খেতে, এমন টাইমে একজন যায় বলতেছে পাঁচমোড়ে আগুন লাগ। দৌড়ে আসলাম দোকানে, এসে দেখি যে পুরো সার চলতেছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেডের জন মারলো, একটু কন্ট্রোল হলো, পাশের দুটো দোকানকে গেল, দুটো দোকানকে বাঁচাতে পারলো। কয়টার সময় ঘটনাটা ঘটলো? এটা ঘটনা ঘটনাটা 10:30। কী কারণে আগটা লাগে সেটা জানা গেছে? ঠিক বলতে পারছি না। আপনারও দোকান ছিল? আমার দোকান। কত নোকসান হয়েছে আপনার অনুমানে? আমার দোকানে যা মাল ছিল মোটামুটি 1,05,000 হবে।